দ্য লোকাল জার্নালিস্ট যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছে, এখন সারা দেশ জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে উত্তাল হয়ে উঠেছে তারা আমাদের পরিবারের সদস্য মনে করছি। এই ঝড় জল বৃষ্টিতে তোমরা কষ্ট করে আমার মেয়ের বিচারের জন্য এত চেষ্টা করছো, তার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, সবাইকে আমার আশীর্বাদ রইল। এবং যতক্ষণ আমরা বিচার না পাই ততক্ষণ তোমরা আমার পাশে থাকবে এই প্রতিশ্রুতি সবার কাছে চাই। সবাই আছি, সকলে আছি, আমরা একটা জিনিস আমি না বলে পারবো না, 9ই আগস্ট আমাদের জীবনে যে ঘটনা ঘটেছে আমি ভগবানের কাছে বলবো, পৃথিবীতে কোনো লোকের কাছে মানে কোনো লোকের কাছে এই ঘটনাটা নেমে আসে। ওই একটা ফোন কল আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে। তাই তারা এত কষ্ট করে রোদ জল উপেক্ষা করে সব জায়গায় এই আন্দোলন করছে, এতে আমাদের অনেকটা জোর বাড়ছে। এই যে আন্দোলন, যতদিন না আমি বিচার পাই ততদিন এই আন্দোলন চালিয়ে যাও, তোমরা আমাদের পাশে থাকো, কারণ এই বিচার পেতে অত সহজ হবে না, কারণ বিচার পেতে গেলে বিচার ছিনিয়ে নিতে হবে তাদের কাছ থেকে। তাই আমি অনুরোধ করবো সবাইকে যে লড়াই তোমরা ছাড়বে না, আমরা সবসময় উপস্থিত হতে পারবো না সব জায়গায়, কিন্তু তোমরা লড়াই চালিয়ে যাবে। এই যে স্বাস্থ্যভবনের সামনে আজকে সমস্ত রাস্তার যে প্রতিকৃতি সব মুছে দেওয়া হয়েছে আলকাতরা দিয়ে, এটা আন্দোলন সৃষ্টি হয়েছে সবার সংগ্রাম এর নিচে আদায় করার জন্য, এটাই বলবো সবাইকে। সবাইকে আমার এবং সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি, আর কি বলতে পারি। ডাক্তাররা খুবই চিন্তাভাবনা করে এগোচ্ছে এবং আমি ভাবতে পারছি না যে এত জুনিয়র ছেলেগুলো, যাদের জুনিয়র ডাক্তার নাম দেওয়া হয়, তাদের যে এত বুদ্ধি করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সত্যি আমরা আশ্চর্য হচ্ছি। তারা যদি আমার ছোট না হতো তাদের মানে প্রণাম করার মতন মনে হয়। এটা তো সবাই বলেছে, যতই বলছো মানুষের মধ্যে বুঝতে পারবে, পিস দিয়ে ওটা মুছে দিতে পারবে, মানুষের মন থেকে আলোড়ন মুছে দিতে পারবে না। এই আন্দোলন চলবে এবং যতদিন না আমি বিচার পাবো এভাবেই আন্দোলন করেই যাব। আগামী শুনানি পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার।